তোমাদের সমস্ত জেক্সপো স্টুডেন্টদের প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলে স্বাগত আমি অনির্বাণ আজকে কিন্তু তোমাদের মক কাউন্সিলিং বা প্রি কাউন্সিলিং যেটা রয়েছে সেটা নিয়ে কথা বলবো ডিটেলস বিস্তারিত আলোচনা করব মক কাউন্সিলিং বা প্রি কাউন্সিলিং তোমরা কিভাবে করবে সেই প্রসেস নিয়ে কথা বলবো ডিটেলসে ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে চ্যানেলে প্রথম আসলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও কারণ কোয়ালিটি এডুকেশন এবং ইনফরমেশন তোমরা দেখতেই পাচ্ছ এই চ্যানেল কিন্তু সবার আগে তোমাদের জন্য নিয়ে আসছে এবং একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের সকল স্টুডেন্টদের কাছে তোমাদের প্রচুর এস আমার কাছে আসছে দেখো ওইভাবে হোয়াটসঅ্যাপে আর তোমরা যেভাবে এত এস এম করছো এগুলো রিপ্লাই দেওয়া কোনোভাবেই পসিবল নয় আর প্রতিটা জিনিস রিলেটেড ভিডিও কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দিচ্ছি সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ভিডিওটাকে ফলো করো ভিডিওটাকে ফলো করলেই কিন্তু তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আদারওয়াইজ কোন রকম প্রশ্ন থাকলে সরাসরি ইনস্টাগ্রামে আসো ইনস্টাগ্রামে এসে আমাকে ফলো করে কোয়েশ্চেন করো ওখানে কিন্তু আমি অ্যাক্টিভ থাকি তোমাদের কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবার সরাসরি ভিডিওতে ঢোকার আগে একটাই কথা প্লিজ একটা লাইক করে আমাদের মোটিভেট করো এবং ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করো মক কাউন্সিলিং কি মক কাউন্সিলিং কথাটার মেন অর্থ হচ্ছে প্রি কাউন্সিলিং আগে কি হতো করোনা পরিস্থিতির আগে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল প্রতিটা ডিস্ট্রিক্টের এক একটা বেস্ট কলেজে যেত লাইক নদীয়ার বিপিসিতে যেত মালদার মালদা গভর্নমেন্টে যেত তারপরে বিভিন্ন বিড়লাতে বা এপিসিতে কলকাতায় যেত এরকম বিভিন্ন কলেজে গিয়ে এক একটা করে ক্যাম্পেইন করতো সেই ক্যাম্পেনে গিয়ে স্ক্রিনে বা বোর্ডে পুরো কিভাবে কাউন্সিলিং করতে হয় কাউন্সিলিং করার প্রসিডিওর সম্পর্কে তোমাদের জানাতো অর্থাৎ বলতে পারো কিভাবে কাউন্সিলিং করে তার নিয়মাবলী কি কি ডকুমেন্টস লাগবে কি কি ভুল তোমরা করবে না সেই সমস্ত জিনিস নিয়ে কিন্তু সরাসরি আলোচনা করত অনলাইন পরিস্থিতিতে কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না তাই দু হাজার কুড়ি সাল থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের পক্ষ থেকে প্রি কাউন্সিলিং এর আয়োজন করা হয় প্রি কাউন্সিলিং এ তাদের একটা অফিশিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এর ইউটিউব চ্যানেলে তারা কাউন্সিলিং এর প্রসিডিওরটাকে দেখায় এবং সেটাকে নিয়ে কিন্তু কথা বলে আমি আজকে তোমাদের পুরো লাইভ প্রি কাউন্সিলিং দেখাবো নিজে প্রি কাউন্সিলিং সম্পর্কে বলবো এবং বিস্তারিত বলবো কথা শুনে নাও কাউন্সিলিং এ তোমাদের বসতে হবে সেই কাউন্সিলিং এ কিভাবে বসবে কি রিলেটেড ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারো সেটা তো থাকছেই এবার প্রি কাউন্সিলিং এ তোমরা ব্যাপারটা জেনে নিলে আমি কাউন্সিলিং রিলেটেড ভিডিও দিয়ে দিয়েছি পুরো ডিটেলসটা সেখানে জেনে যাচ্ছো আর এখানেও কিন্তু প্রি কাউন্সিলিং এও সবকিছু বলে দিচ্ছি তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ইজিলি পুরো ব্যাপারগুলো বুঝতে সুবিধা হবে তো প্রি কাউন্সিলিং আমি আমার মত করে যেটা হয় সেটা নিজে দেখাবো এবং পরবর্তীকালে যখন কাউন্সিলিং শুরু হবে তার যে জিনিসগুলো থাকবে সেগুলো নিয়েও কিন্তু কথা বলে দেব এবং যখন কাউন্সিলিং অরিজিনালি চালু হবে রেজিস্ট্রেশন থেকে চয়েস ফিলিং প্রসেস আমি নিজে স্টেপ বাই স্টেপ প্রতিটা তোমাদের করে দেখাবো নিজে করে দেখাবো এবং তোমাদেরও পুরো বলে দেবো যে কিভাবে তোমরা সমস্ত প্রসেস করে ভর্তি হবে তো ভিউয়ার্স ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এখানে আমি তোমাদের সম্পূর্ণ প্রি কাউন্সেলিং সম্পর্কে বলবো এবং ডিটেলসে তোমাদের দেখাবো প্রি কাউন্সেলিং এ কি কি দেখানো হয় এবং বলা হয় আর কাউন্সেলিং যখন শুরু হবে তারপরে ফার্স্ট ভিডিওই কিন্তু তোমরা পেয়ে যাবে কিভাবে কাউন্সিলিং করলে চয়েস ফিলিং করলে তোমরা সরকারি কলেজ পেতে পারো সেই ভিডিও কিন্তু যখন তোমাদের রেজিস্ট্রেশন চয়েস ফিলিং শুরু হবে তখন কিন্তু আমি দেব। তার আগে এটা প্রি কাউন্সিলিং এর ভিডিও কিভাবে সেগুলো করে সেই প্রসেসটা কিন্তু জেনে নাও তো লাইভ প্রি কাউন্সিলিং দেখতে সরাসরি কম্পিউটার স্কিনে চলে এসো মক কাউন্সিলিংয়ে তোমাদের পুরো কাউন্সিলিং প্রসিডিওরটা দেখাবে ঠিক আমি যেমন দেখাচ্ছি এটা দু হাজার সালের ঠিক এরকম একটা ট্যাব ওপেন হবে তোমাদের যেরকম রেজাল্টের ট্যাব আছে ঠিক সেরকম এরকম একটা ট্যাব আসবে সেই ট্যাবে যাওয়ার পরে কিন্তু তোমরা এই ইন্টারফেসগুলো দেখতে পারবে সবার ওপরে বা দিকে কী ডেটস পাবে কী ডেটসগুলো কী আমি সেটা পরে বলছি লিডস অফ পলিটেকনিক সমস্ত পলিটেকনিক কলেজের লিস্ট পেয়ে যাবে এবং তারপরে পাবে কিন্তু সিট ইনফরমেশান যেখানে তোমরা তোমাদের পছন্দের কলেজ এবং ট্রেডের লাস্ট ইয়ারের কাট অফ দেখতে পারবে তো ভিউয়ার্স তোমরা বুঝে গেছো এই ইন্টারফেসটা তোমরা দেখতে পারবে এই প্রতিটা জিনিস কিন্তু যখন আমি কাউন্সিলিং করাবো তখনও বলে দেবো এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি আগে থেকেই তো সিট ইনফরমেশনে তোমরা যেরকম অ্যাজ ইউজুয়াল তোমাদের সিটগুলো দেখতে পারবে পছন্দের কলেজ এবং ট্রেডের যে প্রিভিয়াস কাট অফ র্যাঙ্ক তোমরা এখানে চেক করে নিতে পারবে এবং লিস্ট অফ পলিটেকনিকে গিয়ে তোমাদের কলেজ দেখে নিতে পারবে আর কি ডেটস হচ্ছে সমস্ত ডেটগুলো যে ফার্স্ট কাউন্সিলিং কবে হবে সেকেন্ড কাউন্সিলিং কবে হবে এই সমস্ত ডেটগুলো তারপরে তোমরা দেখতে পারবে রেজিস্ট্রেশন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশান আর তারপরে পারবে হচ্ছে সাইন ইন ফর রেজিস্টার ক্যান্ডিডেট তো এইগুলো হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য যখন তোমাদের শুরু হবে এই প্রসেসটা চব্বিশ তারিখে চব্বিশ তারিখের পরে কিন্তু শুরু হবে তখন কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এখন তোমাদের এই ব্যাপারগুলো দেখে নাও আর বা তোমরা দেখতে পারবে ইম্পর্ট্যান্ট ইনফরমেশান এখানে সমস্ত রকম ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে কাউন্সিলিং পদ্ধতি ফ্লো চার্ট এগুলোও আমি কিন্তু তোমাদের যখন এটা অরিজিনালি দু হাজার পোর্টাল ওপেন হবে আমি তোমাদের দেখিয়ে দেব এখন জাস্ট দেখে নাও কী ডেটসে ক্লিক করলে কি আসছে দেখো কী ডেটসে ক্লিক করলে তোমাদের যে ডেটগুলো আসছে এগুলো কিন্তু দু হাজার কুড়ির দু হাজার একুশের না আবারও কিন্তু বলে দিচ্ছি দু হাজার একুশের পোর্টাল যখন ওপেন হবে তখন এরকমই একটা ইন্টারফেস তোমরা দেখতে পারবে আমি কিন্তু তোমাদের এই যে মক কাউন্সিলিং এগুলো দেখাচ্ছি এখানে তোমরা দেখতে পারবে ফার্স্ট ফেজের রেজাল্ট কবে বেরোবে সেকেন্ড ফেজের রেজাল্ট সিট বুকিং তারিখ সমস্ত ডেটগুলো এখানে থাকবে ওই জন্য এটার নাম কি ডেটস তো ভিউয়ার্স তোমরা কি ডেটস দেখতে পেলে কী ডেটসের পরে কিন্তু তোমাদের কাছে আবার রেজিস্ট্রেশন প্রসেস নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখান থেকে কিন্তু তোমাদের নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনটা হবে এবং নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের ওখানে ক্লিক করলে তোমাদের ওটিপি যাবে ওটিপিটা তোমাদের মোবাইল নাম্বারে যাবে তারপরে কিন্তু তোমরা পরের পেজে চলে আসবে পরের পেজটাও কিন্তু তোমাদের সমস্ত রকম ডিটেলস এবং কোটাগুলো রিলেটেড তুমি যদি কোনো কিছু পরিবর্তন করতে চাও এডিট করতে চাও সেগুলো করতে পারো এটা জাস্ট তোমরা এখন দেখে নাও চয়েস ফিলিংয়ের সময় আমি পুরো প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো রেজিস্ট্রেশন চয়েস ফিলিং পার্ট ওয়ান পার্ট টু ভিডিও থাকবে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস থাকবে ফার্স্ট পেজে এগুলো থাকবে সেকেন্ড পেজে কিন্তু মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাইলে থাকবে জেন্ডার পরিবর্তন করতে চাইলে থাকবে এছাড়া যে কোনো রকম ডকুমেন্টস তোমরা যে তোমাদের যেগুলো রয়েছে সেগুলো যদি থাকে তাহলে ইয়েস করতে পারো না থাকলে নো করতে পারো এই সমস্ত জিনিস কিন্তু তোমাদের থাকবে তারপরে কিন্তু তোমাদের মেনলি নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে হ্যাভ তোমাদের নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তারপরে দেন যেখানে তোমরা দেখেছিলে রেজিস্টার লগ সেখানে গিয়ে তোমাদের এই পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে তারপরে যখন তোমরা এই পাসওয়ার্ডটা দেবে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবে সেখানে তোমাদের ফুল ডিটেলস জেনারেল র্যাঙ্ক আদার্স র্যাঙ্কগুলো দেখতে পারবে তারপরে তোমাদের দেখাবে রেজিস্ট্রেশন ডান তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে তারপরে তোমাদের চয়েস ফিলিং করতে হবে তো ভিউয়ার্স তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু তোমাদের পুরোপুরি অরিজিনাল কাউন্সিলিং প্রসেসটা এই মক কাউন্সিলিংয়ে দেখিয়ে দিচ্ছি পরবর্তীকালে যখন অরিজিনাল হবে তখনও আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এখন তোমরা এটা দেখে নাও তারপরে তোমাদের চয়েস ফিলিং শুরু করতে হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ চয়েস ফিলিং স্ট্যাটাস এখানে ক্লিক করে কিন্তু তোমরা চয়েস ফিলিংয়ের যে পেজে চলে যাবে তো ওখানে ইজিলি ক্লিক করার পরে তোমাদের যে চয়েস ফিলিংয়ে তোমাদের পছন্দের কলেজ এবং ট্রেড তোমরা চাইলে যত ইচ্ছা সিলেক্ট করতে পারো এখানে তোমাদের গভর্নমেন্ট গভর্নমেন্ট স্পন্সার প্রাইভেট সমস্ত পলিটেকনিক তোমরা সিলেক্ট করতে পারবে যখন চয়েস ফিলিং হবে আমি তোমাদের পুরো দেখাবো যে কিভাবে চয়েস ফিলিং করলে তোমরা সরকারি কলেজ পেতে পারো পুরো প্রসেস কিন্তু দেখিয়ে দেবো এটাই কিন্তু পুরো তোমাদের মক কাউন্সিলিংয়ে দেখানো হবে এই সমস্ত জিনিসই কিন্তু মক কাউন্সিলিংয়ে বলা হবে তো ভিউয়ার্স আমি কিন্তু তোমাদের পুরো ব্যাপারটা দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কোনো পার্টে বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ তো ভিউয়ার্স আজকে কিন্তু তোমাদের একটা অ্যামেজিং অ্যাপের ব্যাপারে কিন্তু বলবো এটা কিন্তু ফেলো টিউটার অ্যাপ এটা কিন্তু ইন্ডিয়ার মোস্ট কনভিনিয়েন্ট অ্যাপ ফর টিউটার তো ভিউয়ার্স তোমরা কিন্তু এই অ্যাপ থেকে যে কোনো রকম টিচিং করতে পারো যে কোনো রকম ক্যান্ডিডেটদের এবং এই যে অ্যাপে কিন্তু তোমরা টিচ করে মান্থলি কিন্তু কুড়ি হাজার টাকা পর্যন্ত কিন্তু আর্নিং করতে পারো মাত্র কিন্তু চার ঘন্টা পার ডে এই অ্যাপে সময় দিয়ে এই অ্যাপ ইউজ করা কিন্তু খুবই সোজা এই অ্যাপ কিন্তু গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে তোমরা ইজিলি ফ্রি ডাউনলোড করে নিতে পারবে তারপরে কিন্তু এখানে তোমাদের ইনস্টল করার পরে তোমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন করার পরে ইজিলি তোমাদের কিন্তু প্যান কার্ড ভেরিফিকেশান করতে হবে এবং তারপরে কিন্তু ইজিলি তুমি তোমার যেরকম প্রসিডিওরে টিউশন করতে পারবে এবং এখানে কিন্তু তোমরা চাইলে ইজিলিভাবে যে তোমার আর্নিং সেটাকে কিন্তু উইথড্রল করতে পারবে এখানে কিন্তু তোমাদের পুরো সমস্ত রকম প্রসিডিওর রয়েছে এখানে কিন্তু সবার প্রথমে তোমাদের টিউশন করতে হবে এবং তারপরে তোমরা ইজিলি কিন্তু আর্ন করতে পারবে তো ভিউয়ার্স তাড়াতাড়ি ডাউনলোড করে নাও লিঙ্ক কিন্তু ডেসক্রিপশান বক্সে রয়েছে